সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই এপিসোডে কথা বলবো জনপ্রিয় চিত্রনায়ক মান্না সম্পর্কে। তার মৃত্যুর পরে প্রায় এক যুগ পার হয়ে গেলেও এখনও মান্নার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। এখনও বড় পর্দায় মান্নার ভক্তরা তাকে খুঁজে ফেরেন, এমনকি টেলিভিশনে বা ছোট পর্দায় মান্নার সেই পুরনো মুভিতেই তাদের প্রিয় নায়ককে তারা খুঁজে পান। 2008 সালের 17 ফেব্রুয়ারি মাত্র 40 বছর বয়সে স্ট্রোক করে মারা যান সেই সুপারস্টার। মান্নার ভক্তরা আজও তাকে প্রচণ্ড রকমভাবে মিস করেন। মারা যাওয়ার বেশ কিছুদিন আগে একটি টেলিভিশন চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন মান্না। সেখানে তিনি তার জীবনের নানা অজানা কথা বলেছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। দর্শক, আপনাদেরকে আজকে সেই সাক্ষাৎকারটির অংশ পড়ে শোনাচ্ছি। অপি করিম মান্নাকে জিজ্ঞাসা করেছিলেন, মান্না ভাই, কখনো কি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে আছে আপনার? হাসি মুখে তখন মান্না বলেছিলেন, আমি নির্বাচন করব, টুডে অর টুমারো আমি নির্বাচনে অংশ নেব, আমার ভীষণ ইচ্ছে আছে, তবে সেটা সেবামূলক ভাবনা থেকে। 1964 সালে টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন মান্না। ওই আসনটি টাঙ্গাইল 4 আসনের আওতায় পড়ে। তবে কোন রাজনৈতিক দল থেকে নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন মান্না সেটি জানাননি তখন। কথায় কথায় মান্না বলেছিলেন, তার স্বপ্নের নায়ক ছিলেন নায়ক রাজ রাজ্জাক। এরপর বলেছিলেন, তার কোনো স্বপ্নের নায়িকা নেই, পপি, মৌসুমি, শাবনূর, পূর্ণিমা, এই চার নায়িকার মধ্যে কার সঙ্গে কাজ করতে ভালো লাগে জানতে চাইলে মান্না বলেছিলেন, শাবনূর খুব ফ্রেন্ডলি। পাল্টা প্রশ্নে একজনের নাম বলতে বললে মান্না বলেছিলেন, পূর্ণিমার সঙ্গে কাজ করতে তার ভালো লাগে। রিয়াজ, সাকিব ও ফেরদৌস এই তিন নায়কের মধ্যে মান্না বলেছিলেন ফেরদৌসের অভিনয় তার বেশি ভালো লাগে। এরপর মান্না বলেছিলেন, তিনি 10 বছর পরও নিজেকে ফিল্মে দেখতে চান। কথা প্রসঙ্গে মান্না বলেছিলেন, তিনি বিশ্বাসঘাতককে সবচেয়ে বেশি ভয় পান, কেউ তাকে ব্ল্যাকমেইল করছে এই বিষয়টা মোটেও সহ্য করতে পারেন না মান্না। ওই সাক্ষাৎকারে মান্না বলেছিলেন, তিনি প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি হাই স্কুলে পড়েছেন, এরপর উচ্চ মাধ্যমিক দিয়েছেন ঢাকা কলেজ থেকে, সেখানে ভূতত্ত্ববিদ্যায় স্নাতক শেষ করতে পারেননি, তার আগেই তিনি ফিল্মে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন। কথায় কথায় মান্না বলেছিলেন, যারা বলিউড ছবি দেখেন তারা কখনো বাংলাদেশের ছবির সঙ্গে তুলনা করবেন না, কারণ বলিউড ছবির বাজেট যদি হয় 50 কোটি টাকা, তখন বাংলাদেশের ছবির বাজেট হয় 50 লাখ টাকা। প্রিয় দর্শক, কেমন লাগলো? আপনার প্রিয় নায়ক মান্না সম্পর্কে আরও যা যা জানতে চান প্লিজ কমেন্টস বক্সে জানান, আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন যাতে কোনো কিছু মিস না হয়ে যায়। এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।